হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে জানাবো বেরেস্টবাবু সিরিয়াল নাটকের অনিরুদ্ধ রায়ের লাইফ স্টাইল সম্পর্কে এবং জানাবো তার আসল নাম কি অ ফেসবুক ইনস্টাগ্রাম ও টুইটারে ফলোয়ার সংখ্যা কত এবং সে এই সিরিয়াল নাটক করে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং সে কত কোটি টাকার মালিক আর জানাবো সেই সব অজানা তত্ত্ব আর হ্যাঁ আপনি যদি তার ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন যাই হোক মূল টপিকে আসা যাক ব্লেস্ট বাবু তারা বাইকে অনিদ্র রায়ের আসল নাম প্রবিশ মিশ্রা এবং তার ডাক নাম প্রবিশ এমন তার তার জন্ম তেসরা মার্চ উনিশশো সালে এবং তার বর্তমান বয়স সাতাইশ বছর এবং তার উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং তার ওজন ষাট কেজি তার জন্মস্থান আল্লাহাবাদ উত্তরপ্রদেশ ভারত তার ধর্ম হিন্দু তার ফেসবুক পেজের নাম প্রবিশ মিশ্রা এবং তার ফেসবুক পেজে বর্তমান ফলোয়ার সংখ্যা আঠারো হাজারের উপরে এবং তার ইনস্টাগ্রামের আইডির নাম প্রবিশ মিশ্রা এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা তিন লাখ একাত্তর হাজারের উপরে এবং তার ইনস্টাগ্রামে পোস্ট সংখ্যা মাত্র একশো তেইশটি এবং তার ফল ইং সংখ্যা পাঁচশো পঁচাত্তরটি প্রবেশ মিশ্রা জামরাবাইন নার্স হাই স্কুলে লেখাপড়া করেন এবং তার এডুকেশন অফ কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন ফিজিওথেরাপি এবং প্রবেশ মিশ্র অবিবাহিত এবং তার বর্তমানে কোনো গার্লফ্রেন্ডস নেই তার পরিবারে রয়েছেন মা বাবা এবং ভাই বোন প্রবেশ স্টার প্লাস টিভি চ্যানেলে দুই সালে মহাভারত সিরিয়াল নাটক করে অভিনয় জগতে আসেন এবং এরপর তিনি দুই হাজার পনেরো সালে সীতা রাম সিরিয়াল নাটক করে রামের চরিত্র অভিনয় করেন তিনি এবং এরপর পর আরও অনেক টিভি চ্যানেলে সিরিয়াল নাটকে কাজ করেন এবং দুই হাজার বিশ সালে কালাস টিভিতে বাবু সিরিয়াল নাটকে মেন নায়ক হিসাবে অনিরুদ্ধ রায়চৌধুরী চরিত্র অভিনয় করেন এবং বাবু সিরিয়াল নাটক করে তিনি প্রতি এপিসোডের জন্য তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নেন প্রবেশ বর্তমানে মুম্বাই শহরে তাকে এবং সেখানে তার একটি নিজস্ব বাড়ি রয়েছে যার বর্তমান মূল্য দশ কোটি টাকায় এবং দুটি গাড়ি রয়েছে যার মূল্য প্রায় ষাট লক্ষ টাকার মতো এছাড়া প্রবেশে বিভিন্ন টিভি শোতে কাজ করেন সব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর এসব তথ্য আমরা গুগল ও বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়েছি সো গাইজ ভালো থাকবেন ধন্যবাদ